লকডাউন নিয়ে আপডেট নিয়ে আসলাম। অবশেষে কিন্তু লকডাউনের পথেই হাঁটছে রাজ্য। আপনারা প্রতিনিয়ত আমি যে আপডেটগুলো দিতে থাকি আপনারা সেগুলো ফলো করেন এবং তার উপর কমেন্ট করেন, তার পরিপ্রেক্ষিতেই এই আপডেট দেওয়া। কারণ আমি তো আপনাদের বলেছিলাম যে আমি আপডেট পেলেই সঙ্গে সঙ্গে আপনাদের দেব। এখন দেখা যাচ্ছে যে উত্তর চব্বিশ পরগনা করোনা যে আবহাওয়া সেটা কিন্তু উত্তর উত্তরে বাড়তে থাকছে এবং তার ফলস্বরূপ কিন্তু দেখা যাচ্ছে যে ওখানে ডিএম এবং প্রশাসন পুলিশ কর্তাদের সঙ্গে এবং স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে সব আলোচনা সমালোচনার পরে তারা কিন্তু উত্তর চব্বিশ পরগনাটা 14 দিনের একটা স্ট্রিক্ট লকডাউন যেটা বলে, যেটা একটা মানে কড়া লকডাউন যেটা ছিল গত মার্চ মাসে যদি আমরা খেয়াল করি যেটা দেখবো, ঠিক এই মার্চেও কিন্তু সেম জিনিসটাই কিন্তু দেখা যাচ্ছে যে ওনারা কিন্তু 14 দিনের একটা কড়া লকডাউন বা স্ট্রিক্ট লকডাউন কিন্তু চাইছেন। কারণ দেখা যাচ্ছে এটা ছাড়া কোনোভাবে এটা কিন্তু করোনা যে চেনটা এটা কিন্তু ভাঙা সম্ভব না। যে হারে স্প্রেডিংটা আসছে সে হারে পুরো উত্তর চব্বিশ পরগনা চাইছে। এখন দেখা যাচ্ছে যে জেলা প্রশাসনের তরফ থেকে অলরেডি চিঠি চলে এসছে নবান্নে, নবান্ন কি ডিসিশন নেয় বা সিলসই মারার অপেক্ষায়। এর মাঝখানে কিন্তু বাস টোটো অটো যেগুলোই যাচ্ছিল, যে সবগুলো খুলেছিল শপিং মল টল এ টু জেড সব কিন্তু স্টপ হয়ে যাবে। শুধু সেটা না, তার সাথে সাথে দেখা যাচ্ছে যে আমাদের সরকারি যে অফিস আদালতগুলো ছিল 70% কর্মী নিয়ে কাজ চলছিল সেগুলো কিন্তু আবার 20%-এ নেমে যাবে। তা ফ্রেন্ডস এখন দেখার অপেক্ষায় নবান্নকে ডিসিশন নেয়। আপনারা ইন্ডিয়া টোস্ট 24 ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন, যেভাবে সাপোর্ট করছেন করবেন, আমি আপডেট আসলে সঙ্গে সঙ্গে লাইভ এসে আপডেট দিয়ে দেবো। তা এখনও পর্যন্ত উত্তর চব্বিশ পরগনার খবর অনুযায়ী কিন্তু 14 দিনের জন্যে কড়া লকডাউনের প্রস্তাব নিয়ে নবান্নের চিঠি অলরেডি চলে গেছে দেখার অপেক্ষায়। ওকে, থ্যাংক ইউ।